গুড মর্নিং স্টুডেন্টস, লাস্ট ক্লাসে তোমাদের ম্যাঙ্গোজ অ্যান্ড গুয়াভাস বলে যেই লেসনটা আমরা শুরু করেছিলাম সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আশা করছি তোমরা সকলে বাড়িতে স্টোরিটা পড়েছ। এবার এই স্টোরি থেকে কিছু এক্সারসাইজ কিছু আমরা করব। আজকে প্রথম এক্সারসাইজ করব, সেটা হলো কি করব, অপোজিট ওয়ার্ডস মানে বিপরীত শব্দ। তোমরা সকলেই জানো অপোজিট ওয়ার্ড মানে কি বিপরীত শব্দ। তাহলে আমরা এই স্টোরি থেকে কিছু ওয়ার্ডস নিয়েছি, সেই ওয়ার্ডসগুলোর আমরা অপোজিট ওয়ার্ডসগুলো আজকে জানবো। তাহলে আর এই অপোজিট ওয়ার্ডগুলো তোমরা সবাই তোমাদের সিডাব্লিউ খাতায় লিখে নেবে। চলো তাহলে প্রথম অপোজিট ওয়ার্ড আমাদের কি আছে, NEAR, নিয়ার। নিয়ার মানে কি, নিয়ার মানে হচ্ছে কাছে, নিয়ার মানে হলো আমাদের কাছে। তাহলে কাছের বিপরীত কি হবে, দূরে। তাহলে নিয়ারের অপোজিট হচ্ছে আমাদের ফার, FAR, ফার। ফার মানে দূরে, তাহলে নিয়ারের অপোজিট হলো ফার। নিয়ার মানে কাছে, ফার মানে দূরে। নেক্সট দেখো কি আছে, BEAUTIFUL, বিউটিফুল। বিউটিফুল মানে কি, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। যেমন বিউটিফুল একটা ফ্লাওয়ার, ফ্লাওয়ার সাধারণত আমরা বিউটিফুল বলে থাকি যেগুলো খুব সুন্দর। তাহলে সুন্দরের বিপরীত কি হয়, কুৎসিত। সেটার ইংলিশে কি বলি, আগলি, UGLY, আগলি। আগলি মানে হচ্ছে কুৎসিত। তাহলে বিউটিফুল মানে হলো সুন্দর, আগলি তার অপোজিট হলো আগলি। আগলি মানে কুৎসিত মানে বাজে। নেক্সট BEGAN, বিগান। বিগান কোথা থেকে আসছে, বিগিন থেকে আসছে। বিগিন হলো আমাদের প্রেজেন্ট টেন্স, আর বিগিনের পাস্ট ফর্ম হলো বিগান। বিগিন মানে কি, শুরু হওয়া, কিছু শুরু হচ্ছে। যেমন তোমাদের ক্লাস শুরু হয়েছে, সেরকমই তার পাস্ট ফর্ম হচ্ছে বিগান, BEGAN, যেটা আগেই শুরু হয়েছিল। কোনো কাজ যেটা আগে শুরু হয়েছিল সেটা হচ্ছে বিগান, মানে পাস্টে হয়ে গেছে এর শুরু। তাহলে বিগান মানে যেটা শুরু হয়ে গেছে। তার অপোজিট হচ্ছে কি, যেটা শেষ হয়ে গেছে। যেটা শুরুর অপোজিট তো আমরা জানি শেষ, তাহলে বিগানের অপোজিট হলো ENDED, এন্ডেড। এন্ডেড মানে যেটা শেষ হয়ে গেছে, এন্ড মানে শেষ, আর এন্ডেড হলো এন্ডের পাস্ট টেন্স। তাহলে বিগানের অপোজিট হলো এন্ডেড। বিগান মানে শুরু হয়েছিল, এন্ডেড মানে শেষ হয়েছে। নেক্সট GAVE, গেভ। এই আর একটা আছে ওয়ার্ড যেটা পাস্টে রয়েছে, এটার প্রেজেন্ট ফর্ম হলো গিভ, GIVE, গিভ। গিভ মানে দেওয়া, সেটার পাস্ট ফর্ম হলো গেভ মানে দিয়েছিল, GAVE, গেভ মানে দিয়েছিল। তাহলে দেওয়ার অপোজিটটা কি হবে, দেওয়ার অপোজিট তো নেওয়া, তাহলে দিয়েছিল অপোজিট মানে নিয়েছিল। তাহলে নিয়েছিল ইংরেজি কি, TOOK, টুক। এবার নেওয়া ইংরাজি হচ্ছে টেক, টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক, TOOK, টুক। তাহলে গেভ, গেভের অপোজিট টুক। এর নেক্সট আসছে RICH, রিচ। রিচ মানে ধনী। এবার রিচের বিপরীত কি হবে, পুয়োর, POOR, পুয়োর। পুয়োর মানে গরিব, রিচ মানে ধনী যার অনেক ধনসম্পত্তি আছে, আর পুয়োর মানে গরিব যার ধনসম্পত্তি নেই। RICH, রিচ, রিচের অপোজিট হলো পুয়োর, POOR, পুয়োর। নেক্সট আসছে কি, নেক্সট আসছে NEW, নিউ। NEW, নিউ। নিউ মানে কি, নতুন। নিউ মানে হচ্ছে নতুন। তাহলে নতুনের বিপরীত হলো, অপোজিট হলো পুরনো, তাহলে OLD, ওল্ড। ওল্ড মিন্স পুরাতন, পুরনো। নিউ এর অপোজিট হলো ওল্ড, OLD, ওল্ড। নেক্সট আসছে কি, NEXT, নেক্সট। নেক্সট মানে হচ্ছে পরেরটা, যেমন নেক্সট ডে মানে পরের দিন, NEXT, নেক্সট মানে পরে।
তাহলে পরের বিপরীত কি হয়, অপোজিট হবে আগে নিশ্চয়ই। তাহলে আগে প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস। তাহলে নেক্সটের অপোজিট হলো প্রিভিয়াস, নেক্সট হলো পরে, যেমন আগামীকাল নেক্সট ডে, তাহলে প্রিভিয়াস ডে গতকাল, তাহলে নেক্সট হলো পরে, প্রিভিয়াস হলো আগে। এবার আসছে SOON, সুন, সুন মানে তাড়াতাড়ি, শীঘ্রই, SOON, সুন মানে শীঘ্রই। তাহলে তাড়াতাড়ির উপজিট কী হবে, দেরি করে নিশ্চয়ই, তাহলে LATE, লেট মানে দেরি, সুন মানে তাড়াতাড়ি, LATE, লেট মানে দেরি। লাস্টেরটা দেখে নাও কী আছে, TOWN, টাউন, TOWN, টাউন মানে শহর, টাউনের বিপরীত, শহরের বিপরীত গ্রাম, তাহলে ভিলেজ, VILLAGE, ভিলেজ, তাহলে টাউনের অপোজিট হলো ভিলেজ। তাহলে এই যে তোমাদের এগুলোই, এই ওয়ার্ড সরি অপোজিট ওয়ার্ডসগুলো তোমাদের থাকছে। চলো আরেকবার তোমাদের বলে দিই, নিয়ার প্রথমটা আসছে নিয়ার, নিয়ার মানে কাছে, তার অপোজিট হলো ফার, FAR, ফার মানে দূরে। তারপরে আসছে বিউটিফুল, সুন্দর, তার অপোজিট আগলি, কুৎসিত। তারপরে আসছে বিগান, শুরু হয়েছিল, এন্ডেড, শেষ হয়ে গেছে। GAVE, গেভ, দিয়েছিল, তার অপোজিট টুক, নিয়েছিল। তারপর RICH, রিচ মানে ধনী, তার অপোজিট পুয়র, POOR, পুয়র গরিব। নেক্সট NEW, নিউ মানে নতুন, OLD, ওল্ড মানে পুরনো। NEXT, নেক্সট মানে পরবর্তী বা আগামী, পরেরটা। আর প্রিভিয়াস মানে আগেরটা। এবার সুন, SOON, সুন মানে তাড়াতাড়ি, শীঘ্রই, সুনের অপোজিট লেট, LATE, লেট মানে দেরি করে। নেক্সট আসছে টাউন, TOWN, টাউন মানে শহর, তা শহরের বিপরীত গ্রাম, ভিলেজ মানে গ্রাম। তাহলে এই ওয়ার্ড মিনিংগুলো, সরি এই অপোজিট ওয়ার্ডসগুলো তোমরা তোমাদের CW খাতায় লিখে নেবে এবং ভালো করে পড়বে এবং মনে রাখবে। তাহলে আজকে তোমাদের ইংলিশ ক্লাস এই অবধি থাকলো।